haben das dann বরিশালে শহীদ আব্দুর রব সেনিয়াবাদ স্টেডিয়ামে শুরু হয়েছে 22তম জাতীয় বঙ্গবন্ধু ক্রিকেট লিগ। সোমবার সকাল 9:30 বরিশাল সহ দেশের 4টি ভেন্যুতে একযোগে এই ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়। বরিশাল স্টেডিয়ামে 22তম বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জসীমউদ্দিন হায়দার। এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালক আলমগীর হোসেন আলো সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই বিষয়গুলি আমরা সুরক্ষা রেখে আমরা আজকে এই ক্রিকেট টুর্নামেন্ট আমরা উদ্বোধন শুভ উদ্বোধন করলাম। যে আমাদের যে খেলোয়াড় বন্ধুটি আক্রান্ত হয়েছে আমরা তাকে সরিষালে রেখেছি। আমরা বিশ্বাস করি যে আমাদের এটি খুবই একটি স্বাভাবিক প্রক্রিয়া। এখন আমি মনে করি যে আমরা বিসিসিতে গতকালকে 21 জন আক্রান্ত হয়েছে, তারই ফলশ্রুতিতে আমাদের একজন খেলোয়াড় আক্রান্ত হয়েছে। এটি আমাদের টোটাল যদি পার্সেন্টেজ হিসাব করেন আসলে এটা খুবই নগণ্য। তো আমাদের খেলোয়াড়দের মধ্যে আপনি আজকে দেখলেন প্রাণ চাঞ্চল্য রয়েছে, আমি বিশ্বাস করি এটি প্রভাব পড়বে না এবং আমরা ভালোভাবে আমরা আমাদের খেলা চালিয়ে যেতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে যে মনোবল, আমাদের খেলোয়াড়দের কিন্তু মনোবল কিন্তু অনেক রকম এবং তারা কিন্তু বিশ্বাস করে তাদের শারীরিক সক্ষমতা হয়েছে। শারীরিক সক্ষমতার সাথে মনোবলটি যদি সাথে থাকে আমি বিশ্বাস করি এই খেলোয়াড়দের কিন্তু কিছু হবে। উদ্বোধনী 4 দিনের ম্যাচে ঢাকা মেট্রোপলিটন ও বরিশাল বিভাগীয় দল পরস্পরের মুখোমুখি হয়। টসে জিতে বরিশাল দল ব্যাটিং শুরু করে। এদিকে ম্যাচ শুরুর আগের দিন গত রবিবার রাতে ঢাকা মেট্রোর খেলোয়াড় সাদমান ইসলামের করোনা শনাক্ত হলে তাকে হোটেল কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে এবং তার জন্য সার্বক্ষণিক একজন চিকিৎসকের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক আলমগীর হোসেন খান আলো। এবং বিসিবি কর্তৃক এটি আয়োজন করা হয়েছে এবং করোনার কারণে আমাদের অনেক বাধ্যবাধকতা অনেক নিয়মকানুন আছে যেটা আমরা মাঠেই দেখতে পাচ্ছেন এবং ইনশাআল্লাহ আশা করি উৎসবমুখর পরিবেশে 4টা মিনিটে খেলা সুন্দরভাবে হবে। এবং আপনারা আবার শুনেছেন যে একজন প্লেয়ার পেয়েছে আমাদের মাননীয় সভাপতি সাহেব, তাকে সহসভাপতি আমি রাত্রে অনেক রাত্রে পর্যন্ত হোটেলে তাদেরকে সম্পূর্ণ করোনা ভিন্ন রুমে রাখা হয়েছে এবং ডাক্তার সর্বক্ষণ তার সাথে ডাক্তার দেওয়া হয়েছে। সুতরাং করোনা হতেই পারে, আপনারা লক্ষ্য করেছেন যে মাহমুদুল্লাহর করোনা হয়েছিল, পরে একদিন পর আবার নেগেটিভ আসছে, তো আবার আজকে রাত্রে টেস্ট করবে ইনশাল্লাহ আশা করি। যেহেতু সে খেলোয়াড় খুব একটা আক্রান্ত হবে এটা আমার বিশ্বাস নয়, কারণ ফিজিক্যাল ফিটনেস তার অসম্ভব। আপনারা দোয়া করবেন যেন সুন্দরভাবে খেলাটা শেষ হয়। আর আমাদের 4টা মিনিটের যেহেতু খেলা, আমি বরিশালের পক্ষ থেকে বিসিবিকে ধন্যবাদ জানাই, যেহেতু তারা একটা মেনু বরিশাল দিয়েছে এবং বরিশালবাসী খেলাটা উপভোগ করতে পারে। 75 ওভারে সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে 240 রান সংগ্রহ করে বরিশাল। দলের পক্ষে জাতীয় দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল 48 এবং সোহাগ গাজী 46 রান করেন। প্রতিপক্ষ ঢাকা মেট্রো স্পিন বোলার আবু হায়দার রনি 34 রানে 3টি উইকেট এবং রাকিবুল রহমান 76 রানে 3টি উইকেট শিকার করেন। তৃতীয় সেশনে ব্যাটিং করতে নেমে উড়ন্ত সূচনা করে ঢাকা মেট্রোপলিটন। 2 আম্পায়ার বেল তুলে নেওয়ার আগে 12 ওভারে খেলে 1 উইকেটে প্রথম ইনিংসে 29 রান করে তারা। তৃতীয় সেশনে ব্যাটিং করতে নেমে উড়ন্ত সূচনা করে ঢাকা মেট্রোপলিটন। 2 আম্পায়ার বেল তুলে নেওয়ার আগে 12 ওভার খেলে 1 উইকেটে প্রথম ইনিংসে 29 রান সংগ্রহ করে তারা। আগামীকাল দ্বিতীয় দিন সকাল 9:00 ব্যাটিং করতে নামবে ঢাকা মেট্রোপলিটন।